হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন প্রিন্টিং এর জন্য ফটোশপের সাহায্যে মাত্র 2 মিনিটে কিভাবে CMYK কালার সেপারেশন করবেন। তো আমার নাম দেব মোদার, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। এই কাজটা করার জন্য আপনাদের অ্যাকশনের সাহায্য নিতে হবে। তো আমি নিজে একটা অ্যাকশন ক্রিয়েট করেছি, দেখেন সেটা দিয়ে কত সহজে খুব তাড়াতাড়ি করা যায়। তো সেজন্য প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে উইন্ডোতে যেতে হবে, দেন অ্যাকশন, এরপর এখানে লোড অ্যাকশন, আমার এই অ্যাকশনটাকে লোড করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই বাটন মোডটা অন থাকতে হবে। যদি এটা অফ করেন তাহলে এরকম থাকবে, আর যদি অন করেন তাহলে রেডি হবে। এখন প্রথম যে কাজটা করব, এটার নামটা চেঞ্জ করবো, এই যে রিমেইন লেয়ার টু ইমেজ। এরপরের সাইজটা ঠিক করি, সেট দ্য রেজুলেশন। রেজুলেশন হবে 300, সাইজ দিয়ে দেই 5 ইঞ্চি, আর এটা হবে অটোমেটিক, দেন ওকে। এখন রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার জন্য ক্যানভাস সাইজটা একটু বড় করি, সেজন্য ইনক্রিজ ক্যানভাস সাইজ, এটার উপর ক্লিক করলে হবে, 2 ইঞ্চি করে দেই ওকে। এখন একটু কালার অ্যাডজাস্টমেন্ট করি, এই জন্য এখানে ক্লিক করি লেবেল, যেটুকু আছে ঠিক আছে, দেন ওকে, ভাইব্রেন্স ওকে। এখন যে কাজটা করব, এটা RGB মোডে আছে, এর মোডটা চেঞ্জ করবো। তো সেজন্য এখান থেকে কনভার্ট টু CMYK কালার ওকে। এখন হাফ টোন অ্যাপ্লাই করার আগে রেজুলেশনটা বাড়িয়ে দিতে হবে, সেজন্য আমি এখান থেকে যে সেট দ্য রেজুলেশন ফর হাফ টোনস, এটার উপর ক্লিক করি, আর রেজুলেশন দেবো 600, আর রিস্যাম্পল হবে নিয়ারেস্ট নেইবার, দেন ওকে। এখন আমি হাফ টোনটা অ্যাপ্লাই করবো। তো সেজন্য এভাবে সিলেক্ট থাকা অবস্থায় এই যে আছে, দেখেন কনভার্ট টু CMYK হাফ টোনস, এটার উপর ক্লিক করতে হবে। তো এখানে আমি সব কিছু ঠিকঠাক দিয়ে নিছি, আপনারা এটা নিজেরা ঠিকঠাক করে দিয়ে নেবেন। যেমন দেখেন এখানে আমি ইনপুট ছিল 600, আউটপুট দিচ্ছি 600, এটা আপনার প্রথমটা ইয়েলো, সেজন্য ফ্রিকোয়েন্সি দিচ্ছি 45, অ্যাঙ্গেল দিচ্ছি 0, এরপর আপনার ম্যাজেন্টা 45-75, এরপর আপনার সায়ান 45-15, লাস্টে ব্ল্যাক 45-45 ওকে, হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, স্পট কালার দেবো, দেখেন সেজন্য এই যে প্রথমে ইয়েলোটা সিলেক্ট করে দেন, মেক CMYK চ্যানেল টু স্পট চ্যানেল, এটার উপর ক্লিক করলে হবে, হয়ে গেছে। এখন দেখি কেমন হয়েছে, একটু জুম করি, দেখেন কত সুন্দর আপনার হাফ টোন অ্যাপ্লাই হয়ে গেছে। ফটোশপে কিন্তু ডিরেক্ট চ্যানেল থেকে প্রিন্ট দেওয়া যায় না, সো এখন যে কাজটা করতে হবে, এই চ্যানেলগুলোকে লেয়ারে মুভ করতে হবে। তো সেজন্য প্রথমে যে কাজটা করতে হবে, এই যে মেইন যে চ্যানেল আছে সেটা সিলেক্ট করে এখান থেকে ইমেজ, দেন মোড, গ্রে স্কেল ওকে। এটা গ্রে স্কেল করে দিলে কিন্তু এটা অটোমেটিক গ্রে স্কেল হয়ে যাবে, এখন শুধু মুভ করে প্রিন্ট দিলেই হবে। তো মুভ করার জন্য প্রথমে এগুলো সিলেক্ট করবেন, দেন মুভ CMYK হাফ টোনস টু লেয়ার্স, এটার উপর ক্লিক করলেই হবে, সবগুলো মুভ হয়ে গেছে। এখন এই যে যে মেইন ডেটার আর কোনো দরকার নেই, এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন মার্কটা দিয়ে প্রিন্ট আউট করলেই হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও, এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।